রয়েছে হাজার প্রতিকূলতা, শহরের আদব কায়দা, অত্যাধুনিক সুযোগ সুবিধা, সবকিছু থেকে বহু দূরে এই আদিবাসী পরিবার। কিন্তু সব বাধা বিপত্তি পেরিয়েও জীবনের লড়াইয়ে থেমে থাকেনি লালমাটির দেশের বাঁকুড়ার এই কন্যা। ইচ্ছা, জেদ আর অধ্যাবসায় থাকলে যে সবকিছুই করা সম্ভব তা এক কথায় প্রমাণ করে দিলেন অপর্ণা সোরেন। ফের ক্রীড়া ক্ষেত্রে সাফল্য বাঁকুড়ার আদিবাসী ছাত্রীর। হিরবাঁধের মাসানঝার আদিবাসী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী অপর্ণা সোরেন এবার অনূর্ধ্ব-১৭ জাতীয় দলে বাংলায় হকি দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন। এই প্রতিযোগিতায় যোগ দিতে ইতিমধ্যেই হরিয়ানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন অপর্ণা। মেয়ের এই সাফল্যে অত্যন্ত খুশি অপর্ণার মা অমিতা সোরেন। মেয়ের জন্য সত্যিই গর্বিত। আর এই সাফল্যের পিছনে সম্পূর্ণ অবদান তিনি দিয়েছেন মশানঝাড় আদিবাসী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষকে। তবে আগামী দিনে মেয়ে জাতীয় দলে খেলার সুযোগ পেলে আরো ভালো লাগবে বলে জানিয়েছেন তারা। আমি বলছি উনি অনেক বড় হোক, ভালো হোক, আমাদের পরিবারও আমরাই চাইছি যে যেমন ভালো হোক। আর সহযোগিতা দিচ্ছি যে আপনি বাইরের দেশে চলে গেছে, আবার যেমন ভালোভাবে ফিরে আসে খেলাধুলা করে, এটাই চাইছি। বাড়িতে কে কে আছে? বাড়িতে আছে মা বাবা ও জেঠা জেঠিমা, কাকা কাকিমা, দাদু দিদা, মানে সবাই দিয়েছে। ওর মা বাবা, জেঠা জেঠি, দিদি, দাদু, ওর কাকু কাকিমা, এগুলো থেকে শিখেছে। হ্যাঁ, মাস্টার সহযোগিতা। অন্যদিকে মশানঝাড় আদিবাসী উচ্চ বিদ্যালয়ের শরীর শিক্ষা বিভাগের শিক্ষক রোহিণীকান্ত মুর্মু যথেষ্ট উচ্ছ্বসিত ছাত্রীর এই সাফল্যে। না, এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে, ক্লাস টেনে পড়ছে, ক্লাস ফাইভে আমাদের স্কুলে ভর্তি হয়, হোস্টেলে থাকে। তখন থেকে দেখেছি অপর্ণার মধ্যে সে ক্লাস ফাইভ থেকেই হকির চর্চা শুরু করে, এবং সেই বছর থেকে ছোট থেকেই U14 টিমে কলকাতায় গিয়ে খেলেছে, বাঁকুড়া জেলার হয়ে খেলেছে। তখন থেকে দেখেছি ওর মধ্যে একটা অদম্য জেদ, না হারার যে জেদ, প্লাস তার সাথে শিক্ষকদের সহযোগিতা, পরিবারের সহযোগিতা, সব মিলিয়ে আজ এই জায়গায় পৌঁছেছে। আমরা আশা রাখছি ও যেন ন্যাশনাল স্তরে, ন্যাশনাল টিমে সুযোগ পায় এবং পরবর্তীতে আমাদের পুরো দেশের নাম যেন উজ্জ্বল করে। আজ বাংলায় বাংলার মানুষ অপর্ণার জন্য গর্ব করছে, আমরা আশা রাখবো পুরো দেশের মানুষ, আমাদের দেশের মানুষ অপর্ণার জন্য গর্ব করবে। অত্যন্ত প্রতিভাবান, কঠোর পরিশ্রমী অপর্ণা সোরেনের জন্ম আর বেড়ে ওঠা হিরবাঁধের প্রত্যন্ত ভুবনডিহি গ্রামে। বাবা জগবন্ধু সোরেন কর্মসূত্রে এই মুহূর্তে বাইরে থাকেন। মশানঝাড় আদিবাসী বিদ্যালয়ে পড়াশুনো এবং হোস্টেলে থাকা সূত্রে হকিতে হাতেখড়ি। তার আগে জেলা এবং রাজ্য স্তরের প্রতিযোগিতায় একাধিকবার সাফল্য পেয়েছে অপর্ণা। মধ্যবিত্ত পরিবারে এখন খুশির হাওয়া, একই সঙ্গে মেয়ের জন্য যথেষ্ট গর্ব অনুভব হচ্ছে। এলাকার বাসিন্দারাও অপর্ণার জন্য গর্বিত। ভালো খেলে জিতে ফিরুক অপর্ণা, শুধু এটাই চান পরিবার পরিজনেরা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।